মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলায় স্নান পুজো টুজো সব হয়ে গেছে, সকালে বাসি কাজকর্ম, ঘর ঝাড় দেওয়া, মোছা সব কিছু কমপ্লিট। একদম ঘুম থেকে উঠেই আমি সবার আগে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি অনেক সকাল সকাল। তারপরে স্নান টান করে পুজো দিয়েছি, আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য পুজো টুজো দিলাম। তারপরে ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্রেকফাস্টে আজকে একটুখানি শেয়ার করলাম, রুটি করেছিলাম, রুটিতে হালকা ঘি মাখিয়ে দিয়েছিলাম, তারপরে রুটি আর চা খাওয়া হয়েছে। আর আমার হাজব্যান্ড খেয়েছে লিকার চা, আমরা খেয়েছি দুধ চা। তো ঠিক আছে, এই হয়েছে আজকে ব্রেকফাস্ট। ওদেরকে একটা একটা পরোটা করে দিয়েছিলাম। তো আর হচ্ছে আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে আমার আলমারিটা বাড়িতে আসছে, তো অপেক্ষার অবসান, ফাইনালি আলমারিটা আসছে। তো এক মাস হয়ে গেছে, যেখানে কথা ছিল 10-15 দিনের মধ্যে চলে আসবে, সেখানে এক মাস পর আলমারি আসছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। আসলে এই আলমারির মধ্যে যেভাবে জামাকাপড়গুলো রয়েছে না, সে একমাত্র ভগবান জানে, আর আমি জানি যেভাবে রেখেছি, মানে আলমারি খুললেই জামাকাপড় সব উঁচিয়ে নিচে পড়ছে, এখন আর কোনো কিছু ঠিকঠাক নেই। তো প্রথমে তো মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম, আর এখানে তো দেখতেই পাচ্ছি কীভাবে সব রয়েছে, ব্যাগের মধ্যে জামাকাপড়, তো এগুলো সব বাইরে। তো মানে খুবই অবস্থা খারাপ, মানে কী বলবো, মানে ভাবছিলাম কবে আসবে কবে আসবে, ফাইনালি আজকে আলমারিটা ডেলিভারি দিচ্ছে, তো একটু পরেই চলে আসবে। তো ঠিক আছে, তো দেখতেই পাবে যখন আলমারিটা আসবে, অবশ্যই শেয়ার করবই। তো দেখাবো আলমারিটা কীরকম ডিজাইনটা আমি চুজ করেছি, কালারটা আসলে আমি তো ক্যাটালগ দেখে চুজ করেছি, এবার সামনে আনার পর আমি দেখতে পাবো কীরকম লাগছে। তো চলো এখন যাবো কিচেনে, কিচেনে কিছু কাজ আছে, ওই মানে খাবার দাবার করা, সকালে ব্রেকফাস্ট বানানোর পরে বাসনগুলো, ব্রেকফাস্টে মানে এঠো বাসনগুলো মেজে ফেলেছি, কিন্তু যেই তাওয়া টাওয়াগুলো মাজিনি, এখনও দু একটা বাসন রয়েছে, কিছু মেজেছি, আর কিছু দু একটা বাসন রয়েছে সেগুলো পরিষ্কার করবো, কাউন্টার টপটা ক্লিন করে তারপরে মানে ভাত বসাবো, দুপুরে রান্নাটা করব। তো চলো স্টার্ট করে দিলাম আজকের ব্লগ। তো এদিকে পর্দা জানলা ফালাগুলো সব দিয়ে রাখি, কেন বাইরে খুব ঠান্ডা হাওয়া বইছে, মানে ঠান্ডা একটা কনকনে হাওয়া। আমি যদিও বা খুলে রাখি, আমার এখন সব ও দিয়ে দিয়ে রেখে দেবে, মানে তুমি সব খুলে রেখে দাও, ঘরে ঠান্ডা হাওয়া ঢোকে, চারিদিক বন্ধ করে রেখে দেবে। এই জানলাটা আমি খুলে দিই সকালবেলায় বিছানা টিছানা ঝাড়ার সময় না, এই জানলাটা আমি খুলে দিই, তো এটা দেখলে বকবকি করে, ঠান্ডা হাওয়া আসে, এখন জানলা খোলার কী দরকার, জানলাটা বন্ধ রেখে দেওয়া, এখন তো আর কোনো রোদের ব্যাপার নেই, ঠান্ডার মধ্যে কেউ জানলা খুলে নাকি, কিন্তু আমি খুলে দিই। তো যাই হোক চলো, এখন হাঁপিয়ে গেছি, বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়েছি, হ্যাঁ দিচ্ছি, গরম জলটা দেবো, স্নান করতে ঢুকেছে, গরম জলটা বসেছি, দিয়ে আসি, ঠিক আছে পরে কথা বলছি, চলো একবার কিচেনে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ আসছি, এখানে বাইকটা থাকে, বাইকটা বাইরে বার করে রেখেছে, ওই যে, তো এই জায়গাটা ফাঁকা করে দিয়েছে, আলমারিটা যেহেতু এই গেটটা দিয়ে ঢোকাবে, আগে তো আলমারিটা ওই দিকের ঘরে ছিল, টিভি রুমে ছিল, তো এখন এই রুমেই রাখা হবে আপাতত, দুটো আলমারি এখন একটা রুমেই থাকবে, ওই ঘরটা ঠিকঠাক হওয়ার পরে তারপর ওই ঘরে আরেকটা আলমারি নিয়ে যাওয়া হবে। তো দেখো জায়গাটা ফাঁকা করে দিয়েছে, এখন একটু পরে যেহেতু আসবে, এখন গেটটা খুলে, তালাটা খোলা আছে, গেটটা খুলে নিলে সোজাসুজি আলমারিটা এই গেট দিয়ে ঢুকে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, তো অসুবিধা কিছুই হবে না, রাস্তা তৈরি, তো যাতে অসুবিধা না হয়, গাড়িটা কোনোরকম করে এক হাতে তো পার, মানে হাতে তো প্রেশার দিতে পারবে না, সে মনা ঠেলে দিয়েছে, স্টার্ট দিয়ে গাড়িটা বাইরে বার করে রেখেছে। তো এই এবারে দেখো এই যে কিচেনটা, এখানে কি অবস্থা, একটু নোংরা নোংরা হয়ে রয়েছে, এগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো এদিকটা ভালো করে মুছে নিলাম, এবার ভাত চাপিয়ে দেবো। তো আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছো যে তুমি মানি প্ল্যান্ট কী করে গ্রো করো, গ্রো করাও আর কি, যত্ন কীভাবে নাও। তো আমি বিশেষ একটা কিন্তু কিছু করি না, আমি যেমন মাটির টবে এটা রেখেছি, মানে জল টল দিই প্রতিদিন, একটুখানি গাছে জল দিয়ে দিই ভালোভাবে, তারপরে ধরো যখন গাছ বড় হয়ে যায় তখন আমি মাথা দিক থেকে খানিকটা কেটে নিয়ে আমি আরেকটা পাত্রে জলের মানে জলের বটল বা কিছুতে জল দিয়ে রেখে দিই, তাতেই সুন্দরভাবে গ্রো করে আর শিকড় গজিয়ে যায়, এভাবে যত খুশি মানি প্ল্যান্ট বাড়ানো যায়, কোনো অসুবিধা নেই, ঘর সাজানো যায়। তো এভাবেই যত্ন নিই, প্রতিদিন একটু জলটা পাল্টে দিই, ভালোভাবে জল দিয়ে দিই, এছাড়া আর কিছু করি না। তো এখানে মা আমার সাথে কথা বলছিল, আর ওদিকে এখন অ্যাকোয়াগার্ড থেকে জল ভরবে আর কি, ওদের খাবার জলের বোতলগুলো মা ভরে রেখে স্নান করতে যাবে। তো এদিকে আমি ভাতটা চাপিয়ে দিলাম, তো এখন ধরো বেজে গেছে 10:30টার ওপরে বাজে, তো ভাতটা চাপিয়ে দিলাম, এবার আমি সবজিটা বানিয়ে নেব, যা যা সবজি আজকে মানে রান্না করব ফ্রিজ থেকে বার করে, আর দেখতে হবে যে এক্সট্রা কী সবজি আছে, যেগুলো দেখব অনেক একটু কদিন হয়ে গেছে সেগুলো আগে করে নেব।
তো আজকে রান্না করব হচ্ছে শিমের একটা ভর্তা মতো করব। তো এক বন্ধু বলেও ছিল যে শিম ভাপা বা কি শিম ভর্তা মতো করলে ভালো লাগে খেতে, তো আমি আসলে করি না, মানে করা হয় না। তো শিমের ভাপা করতে গেলে তো সর্ষে বাটা দিতে হয়, তাই না? কিন্তু সর্ষে বাটা দিয়ে দেখবে আমি খুব একটা কিছু রান্না কিন্তু করি না, তোমরা লক্ষ্য করেছো যারা আমাকে প্রথম থেকে দেখছো। তার কারণ হচ্ছে আমার হাজবেন্ডের ওই সর্ষে বাটা হজম হয় না, আমাদের কারোরই মানে ওটা শ্যুট করে না, তার জন্য না আমি সর্ষে বাটা করি না। তো একবার খুব বাড়াবাড়ি শরীর খারাপ হয়ে গেছে ছিল, মানে ওই কারণেই আর কি একটুখানি খাবার দাবার একটু খেয়াল করে রান্না টান্না করতে হয়, মানে নারকোল আর ওই সর্ষে বাটা খেয়েই আমার হাজবেন্ড প্রায় অসুস্থ হয়ে গেছিলো, মানে বাড়াবাড়ি একদম। তারপর থেকে ওগুলো করা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, তবু আজকে করব, আজকে একটুখানি হালকা করে সর্ষে বাটা দিয়ে করব। তো দেখো এদিকে আলমারিটা চলে এসেছে, তো আমি মানে বুঝতে পারিনি আলমারিটা কখন ঢুকিয়ে নিয়েছে বাড়িতে, তার কারণ হচ্ছে আমি গোপালকে স্নান করাতে ব্যস্ত ছিলাম, তার মধ্যে আলমারিটা চলে এসেছে দেখো। তো এখন যারা নিয়ে এসেছে তারা ঠিকঠাক করে সেট করে দিচ্ছে, মানে পাশাপাশি দুটো রইল আপাতত, দুটো আলমারি পাশাপাশি। তো আলমারিটা চলে এসেছে তাড়াতাড়ি করে, আমার হাজবেন্ড ঢুকিয়ে দিল, গেটেই দাঁড়িয়ে ছিল। ওদিকে আমি গোপালকে স্নান করাতে ব্যস্ত ছিলাম, তো আলমারিটা যে ঢোকালো বাড়িতে আমি টেরই পাইনি, টেরই মানে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তারপরে আমি টের পাই, বলছে নিয়ে এসেছে তারা দেখে যাও। মানে যখন আলমারিটা মানে ঘরে ঢুকিয়ে দাঁড় করাচ্ছে, মানে আলমারিটা প্রায় জায়গা মতো নিয়ে চলে গেছে, তখন আমি দেখলাম। তা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভাবলাম যে আলমারিটা যখন নিয়ে আসবে তখন একটু তুলবো আমার ভিডিওর জন্য। তো যাই হোক সেটা হলো না, তো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো হ্যাঁ আলমারিটা যে কেমন কি। আমার এখন টাইম নেই, আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করি। তো আজকে ভেজ ডাল রান্না করব। এই দেখো ফুলকপি দিয়েছি, ফুলকপি, গাজর, বিনস, তার মটরশুঁটি সব দিয়ে মুগ ডাল করব, ভেজ ডাল ভালোভাবে করব, বেশ একটুখানি ভালো করে ভেজে টেজে নিয়ে। তো ভেজ ডাল হবে, আর এই যে এখানে শিম করব, শুধু শিম করব, শিমটা ভাবছি একটু পোস্ত বাটা দিয়ে করবো, কারণ সর্ষে বাটা তো চলবে না, তাই জন্য একটু পোস্ত বাটা দিয়ে শিমটা বেশ একটু ঝালঝাল করে করব, শিমের ভাপা না কি বলে ওই রকম টাইপের একটু বানাবো। আর এ দেখো যেটুকু পনির ফ্রিজে ছিল সেটুকু পনিরই এখন রান্না করব, একবেলা হয়েই যাবে, তো পনিরটা বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজা করব, বেগুন বানিয়েছি, আর এখানে আলু, মানে আলুটা পনিরে দেবো। তো এইভাবে আজকে রান্না, দেখো দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, একদিকে আমি সবজিটা ভেজে নেব ডালের জন্য, আর এদিকে আমি এখানে শিমটা বসিয়ে দেব। তো চলো স্টার্ট করে দেওয়া যাক রান্না। তো বেগুন ভাজা করে নিলাম, বেগুন ভাজা করে নেওয়ার পরে তারপর সেই তেলের মধ্যে এখন শিমটা রান্না করছি, দিয়ে দিলাম সর্ষে, কালো জিরে একসাথে, তারপরে এখন আমি শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো মোটামুটি গোটাই রেখেছি, মানে মাঝখান থেকে আর কাটিনি, তো এখন আমি দিয়ে দেবো শিম, শিমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি তোমাদেরকে বললাম যে পোস্ত বাটা দিয়ে করব, কিন্তু পরে দেখি যে না পোস্তর প্যাকেট শেষ, পোস্তর প্যাকেট ছিল না তাই সর্ষে বাটা দিয়ে করতে হয়েছে। তো দেখো হলুদ আর লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তো এবারে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নেব, তারপরে দিয়ে দেবো বাটা মশলাটা। তো যেটা আমি সর্ষে বাটা করে রেখেছি তার মধ্যে একটু কালো জিরেও বাটা হয়ে গেছে, তার কারণ হচ্ছে মানে সর্ষেটা আমি ঢেলে রেখেছিলাম তার মধ্যে কিছু কালো জিরে মিশে গেছিলো, তো সেটা আমি আলাদা করতে পারিনি। তো যদিও কালো জিরের পরিমাণটা কম ছিল সর্ষের থেকে, তবুও যেহেতু কালো জিরে তো জিনিসটা কালো, তার জন্য বাটাস পরে তো দেখো একটুখানি হালকা কালো কালো ভাব হয়েছে, মানে সর্ষে বাটা তো হলুদ হলুদ হয় তাই না, তো তবুও মানে টেস্টে কোনো খারাপ আসেনি। তো এখন আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ, তো এবারে ভালো করে মিক্সড করে নিচ্ছি, অল্প করে কিন্তু জল দিয়েছি, হাফ কাপ মতো জল দিয়েছি, তো এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। হাফ কাপ কি ছোটো কাপের এক কাপ মতো জল দিলাম, তো এবারে ঢাকা দিয়ে রাখবো, যখন নরম হয়ে যাবে শিমগুলো তখন লাস্টে একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। তো দেখো এখন কিন্তু তরকারিটা হয়ে গেছে, তো আমি কিন্তু একেবারে শুকোইনি কারণ এটা অলরেডি পরে একটু টেনে যাবে, আর একটু ভেজা ভেজা রাখলে খেতে ভালো লাগবে ভাতের সাথে মেখে, তাই একটুখানি ভেজা ভেজা রেখেছি। তো একটু চিনি দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেল শিম ভর্তা বা শিম ভাপা, তো এরকমটা অনেকদিন পরে বানালাম। তো এটা আসলে আমার হাজবেন্ডকে আমি দিতে চাইছিলাম না, তবু ও সামান্য একটু খেয়েছে, একদম মুছে মুছে বলতে গেলে। অবশ্য শীতকালে সব কিছুই খাওয়া যায়, শীতকালে কিন্তু এসব খেতে খুব ভালো লাগে তাই না, মুখরোচক আর অসাধারণ টেস্ট হয়েছিল। তো আমি যেভাবে বানালাম একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো
দেখো বেগুনগুলোর মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল নেই, মানে পুরো তেলটা কিন্তু দেখো একটুও মানে তেল চিপচিপে ব্যাপার নেই। তো দুধটা জাল হচ্ছে, দেখো দুধের মধ্যে এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি, বলেছিলাম কাজু কিশমিশ আনতে ভুলে গেছে, কিশমিশ আছে কাজু বাদামটা নেই। তো দেখি কিছুই দেবো না, প্লেন গুড়ের পায়েস করি, কাজু কিশমিশ কিছু দেবো না, এমনি তো পাটালি গুড়ের পায়েসে কিছু না দিলেও চলে। তো দেখো দুধটা ভালো করে ফুটে জাল হয়েছে, তারপরে আমি কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি, এ দেখো এখন দিয়ে দিলাম। তো এখানে এক কিলো দুধ, এক কিলো থেকে একটু বেশিই হবে, তো আমি এখানে চালটাও আমি 100 থেকে বেশি দিয়েছি, মানে 150 গ্রাম মতো চাল দিয়ে দিয়েছি, আর দুধটা 1 কিলোর থেকে সামান্য একটু বেশি আছে, মানে ধরে রাখো ওই 1 কিলো 100 কি 150 এরকম বেশি আছে দুধটা, হয়তো আন্দাজ করে বলছি। আর চালটা 150 গ্রাম মতো চাল দিয়েছি, আর এখানে গুড়গুলো ভেঙে নিয়েছি, তো চালটাকে সেদ্ধ হোক তারপরে গুড়গুলো দেব। তো এখন চালটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চাল, তো এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এবারে দেখো এখানে কিছু বাতাসা আছে, একটু আর একটু গুড় আছে, তো সেটুকুও দিয়ে দেবো। বাতাসা যে লাল বাতাসাগুলো হয় না সেগুলো বেশ পায়েসে দিলে ভালো হয়, তো আমি সাদা বাতাসাই দিচ্ছি। তো বাতাসা গুড় সব দিয়ে দিয়েছি, এবার একটু আস্তে আস্তে জাল হবে, তারপরে রেডি হয়ে যাবে পাটালি গুড়ের পায়েস, সব কিছু দেওয়া হয়ে গেল। এবার একটু ধিমি আছে, আস্তে আস্তে জাল হোক। তো দেখো পায়েসটা রেডি হয়ে গেছে, এবারে গ্যাসটা নিভিয়ে দেবো, পায়েস পুরো রেডি। তো কেন পায়েস করলাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আমার যেহেতু বার্থডে, যেহেতু জন্মদিন, তাই ঠাকুরের জন্য একটু পায়েস করলাম। তো কীরকম হয়েছে পায়েস বানানোটা আমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো হঠাৎ করে দেখো একটা সিদ্ধান্ত নেওয়া হলো, একটা ডিসিশন নেওয়া হলো, তার কারণ হচ্ছে মানে এটা কথা ছিল না, এই যে দেখো আলমারি শোকেসে আলমারিটা, তো এটা তো দেখতেই পাচ্ছ কীরকম, তো এটা কিন্তু নিচে দিয়ে কাজ ভাঙা অনেক কিছু মানে সমস্যা আছে এটার মধ্যে। তো এটা তবুও আমি বহুদিন মানে প্রায় 2 বছর ধরে আমার ইচ্ছা এটাকে একটা অন্য কিছু বানানো আর কি, বা এটাকে এক্সচেঞ্জ করে অন্য কিছু নেওয়া, তো সেটা হয়ে ওঠেনি। তো আজকে হঠাৎ করে বলছে আমার হাজবেন্ড বললো যে যখন ওরা ওর আলমারিটা ডেলিভারি দিতে এসেছে তাহলে এটা পাঠিয়ে দিই। তো ওদেরকে আবার দোকানে চা খাওয়াতে মানে খাওয়াতে নিয়ে গেছে, বলছে আমি ওদেরকে খাইয়ে আনছি, তুমি এটা খালি করে রাখো, তাই হঠাৎ করে এখন খালি করতে হলো আমাকে। এই দেখো এই যে আলনাটা, এই আলনাটা, এই আলনাটার মধ্যে না ডিফেক্ট আছে, নিচের লক ভাঙা, নিচটা আমি কোনোরকম সে কাপড় দিয়ে গুজে রাখি, তারপরে এই যে শোকেসটা তো কাঁচ ভেঙে গেছে, দুবার ভেঙেছে, ওই জন্য আর কাঁচ লাগাইনি বলতে গেলে, এরকম ফাঁকাই ছিল। আর এটার ভেতরটা এরকম মানে লকটাও খুব একটা ভালো না, মানে সিস্টেমগুলো করা ছিল খুব একটা ভালো ছিল না, তো ওর জন্য আলনার মধ্যে জামাকাপড়গুলো রাখলে দেখতে কেমন একটা লাগে আর কি, বাইরে দিয়ে জামাকাপড়গুলো ভাঁজ করে রাখি, তো তার জন্য আর কি আলমারিটা ডেলিভারি দিতে আসলো, তখন বললো যে এটা আমি চাইছি একরকম করতে, তো সেরকমটা করা যাবে নাকি, দিয়ে বললো হ্যাঁ করা যাবে, তাই বলছে তাহলে খালি করে দাও পাঠিয়ে দিই। তো এটা খালি করলাম, তো তাড়াতাড়ি করে হুটোপাটা করে, কথা তো ছিল না এটা পাঠানো, তো যাই হোক খালি করে দিয়েছি, তো এটা এখন দোকানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো যা সে যবে আসবে আসবে, দেরি হলে হোক, কিন্তু আমার জিনিসটা তো হয়ে যাবে, মানে এরকমটা ব্যবহার করা যাচ্ছিল না ভালোভাবে, সব কিছু ঠিকমতো অ্যারেঞ্জ করে রাখা যাচ্ছিলো না, ওদের জামাকাপড়গুলো মানে যেগুলো অর্ডিনারি জামাকাপড় সেগুলো রাখার খুব অসুবিধা, বাস্কেটে করে রাখি, তো ঠিকমতো মানে খুব রাখার অসুবিধা ছিল, এটা খুব একটা ভালোভাবে ইউজ করতে পারছিলাম না, তার জন্য এটা আর কি একটু অন্যরকম বানাবো, তো দেখতেই পাবে কীরকম বানাবো। তো দেখে নাও খালি করে দিয়েছি, তো ক্যামেরায় দেখতে খুব ভালো লাগছে কিন্তু রিয়েলে অতটা ভালো লাগে না দেখতে। তো ঠিক আছে, তো এই আর ঘুটো পাটা করে দেখো এই জায়গাটার অবস্থা কীরকম, তো সেই একই রকম, এই এতগুলো জিনিস এখন গুছিয়ে রাখতে হবে, কোথায় কী রাখবো সে ঠিক করে রাখবো। তো দেখো এখন নিয়ে যাচ্ছে আলনাটা, তো আমার খুবই ছোট ছোট শখ, খুব বড় বড় শখ আমার নেই, তবে হ্যাঁ এই ছোট ছোট শখগুলো যখন মানে চোখের সামনে পূর্ণ হতে দেখি তখন খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে আর কি।
তো যদিও আমি এখন বারণ করছিলাম, কারণ আমার হাজবেন্ডের হাতের প্লাস্টারটা জাস্ট খোলা হয়েছে, এখনও ওর হাতটা পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু ও বলছে যে না আর পরে সুযোগ হবে না, এখন এই সুযোগে দিয়ে দাও, সে যখন সুবিধা হবে তখন নিয়ে আসবো, আস্তে ধীরে বানাক। তো আমিও দেখলাম ঠিক আছে থাক, যেমনই হোক জিনিসটা তো রেডি হয়ে যাবে। তো যখন রেডি হয়ে আসবে অবশ্যই তোমাদেরকে সবার আগে দেখাবো, তো এখন তো আপাতত জাস্ট এই পাঠালাম। তো দেখো তারপরে জিনিস সরিয়ে নেওয়ার পরে তো জানোই ঘরে একটু নোংরা বেরোবেই, ধুলো বালি, ওই আলমারি পেছনটা দিয়ে একটু হালকা ঝুলঝুল মতো ছিল সব পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে কাজ তো একটু বেড়েই গেল। তারপরে এখন মুছে নিচ্ছি, যেহেতু লোকজন ঢুকেছে তার মধ্যে ধুলো বালি হলে তো মুছতেই হবে, জানো শুধু ঝাড় দিলে হয় না, তাই মানে আবার মুছে নিতে হলো ঘরটাকে। তো যেহেতু বাঁকা হয়ে গেছে, দেখো আমি দিশা পাচ্ছি না কোথায় কী রাখবো, বুকশেলফটাকে এই খাঁচটার মধ্যে এই জায়গাটায় মানে রেখে দিলাম, তো বেশ ভালো সেটিং হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। আর আমার তো দুটো গিফট হয়েই গেলো জন্মদিনের, এক হচ্ছে আলমারিটা নতুন হয়ে চলে আসলো, নতুন আলমারি, আরেকদিকে একটা নতুন জিনিসের অর্ডার দিয়ে দেওয়া হলো। তো যাই হোক, একদিকে দুটো গিফট হয়ে গেলো, মানে বার্থডে গিফট, আর দেখা যাক তারপরে আমার বর কী দেয় সেটা তোমরা পরে দেখতে পাবে। তো দেখো মোছা হয়ে গেছে, এখানে খেলনার র‍্যাকটা, এখানে বুকশেলফটা, আর ওদিকে তো জামা কাপড়ের পাহাড় রয়েছে বিছানার উপরে। তো আমার সবথেকে হেডেক হচ্ছে এগুলো গোছানো, এগুলো কী করব, তো গুছিয়ে নেওয়ার পরে তোমাদেরকে পরে দেখাবো আমি। আপাতত এখন রান্নাঘরে যাই, তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আজকে রান্না করলাম। ভেজ ডাল করেছি, বেগুন ভাজা, পনির আলুর রসা মটরশুঁটি দিয়ে, আর এই দেখো পায়েস করেছি, আর তো তোমরা দেখেছোই শিমের ভাপা করেছি। তো আমার জন্মদিন আমি রান্না করলাম, যা পেরেছি তাই করেছি, অন্যদিনকে আমার বর রান্না করে, আজকে আর করতে পারলো না, তার কারণ হচ্ছে ওর হাতে একটু ব্যথা রয়েছে, আর আমি চাইও না, আজকেও ভীষণ ব্যস্ত, ওই হাত নিয়ে যা করছে অনেক বেশি। তো এটাই হলো আমার জন্মদিন উপলক্ষে আজকে লাঞ্চ থালি, দেখো শিম ভাপা, বেগুন ভাজা, ভেজ ডাল, পনিরের তরকারি আর পায়েস। সো ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘরে এসে নিজেও আলমারিটা একটু ভালো করে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো আমার আলমারিটা দেখতে এখন এইরকম, তো এইরকমই মানে আমি পছন্দ করেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে, কালার কম্বিনেশানটা, প্রিন্টটা কেমন হয়েছে, তো এর ভেতর বাইরেটা আমি সবটাই দেখিয়ে দেবো। তো দেখো এখনও কিন্তু প্যাকিং খোলা হয়নি, মানে কাগজটা দেখতে পাচ্ছ আবার সিল করা রয়েছে, সব প্যাকিংটাও খুলতে হবে, তো সেগুলো খুলে মুছে তারপরে জামাকাপড়গুলো গোছাবো, আজকে আর রাখবো না, মানে শুক্রবারে কালকে রাখবো। তো প্যাকেটটা যখন পুরো খুলে দেওয়া হবে তখন কালারটা আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে, তো আশা করি পুরোটাই বোঝা যাচ্ছে, কোনো অসুবিধে নেই কেমন কালার কম্বিনেশান। তো এটাই আমার খুব ভালো লেগেছে, ফুল টুলে ছাপা আমার খুব একটা পছন্দ হয় না। তো ভেতরটা দেখো হোয়াইট কালার করতে বলেছি, এটা পুরো হোয়াইট, তো দেখো আমি বলেছিলাম একদম ফুল হোয়াইট করতে, তো হোয়াইটই করেছে, মানে একটুখানি হালকা মনে হয় ওটা অফ হোয়াইট মতো ভাব রয়েছে, কিন্তু খুব সুন্দর, মানে একদম ঝকঝক করছে কালারটা, বালি বালি, একদম ভেতরটা একদম ধবধবে একদম সাদা মতো লাগছিল, তো বেশ ভালো হয়েছে ভেতরের কালারটাও। তো দেখো আলমারি এইখানে কিন্তু মানে নিচের দিকে কোনো ড্রয়ার নেই, তো উপরের দিকেও নেই, একটা শুধু লকার আছে, তো একটা সুন্দর জায়গা আছে তোমাদেরকে দেখাচ্ছি আলমারি শেল্পের মধ্যে, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে আছে কিছু ঝুলি রাখার জন্য জায়গা, তো এখানেও দেখো প্লাস্টিক দিয়ে সব প্যাকিং করা, সব খুলতে হবে মুছতে হবে আর কি, ভালো করে সব কাগজগুলো খুলে ফেলতে হবে। তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি, এখানে শেল্পের এখানে একটা আরেকটা জায়গা করা আছে যেটা আমার খুব ভালো লাগে আর কি, তো এটা সহজে কেউ ধরতে পারবে না। তো দেখো এর ভেতরে কিন্তু আরেকটা জায়গা করা আছে, এখানেও লক আছে, এখানে চাইলে কিছু ইম্পর্টেন্ট পেপার্স, ধরো জুয়েলারি রাখা যাবে বা সব কিছুই রাখা যাবে, কিন্তু আজকাল তো কেউ জুয়েলারি বাড়িতে রাখে না। তো যাই হোক মানে সুন্দর একটা জায়গা। আর দেখো আমি সাইডটাও দেখিয়ে দিচ্ছি কী কালার করা হয়েছে, যেটা ভেতর দিকে দেখলে সেরকমই অফ হোয়াইট কালার, তো এটার সাথে এটাই কম্বিনেশান, তো এই কালারটার সাথেই মানে সামনের প্রিন্টটা যেটা দেখলে সেটার সাথে এটারই কম্বিনেশান, মানে এই কালারটার সাথেই কন্ট্রাস্টে আর কি। তো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে আমার এই আলমারিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আরেকটা কথা, তোমরা হয়তো ভাবছো দুটো আলমারি পাশাপাশি এরকম কেমন লাগছে, তো কিছু করার নেই, এখন দুটো আলমারি এরকম পাশাপাশিই থাকবে, তার কারণ হচ্ছে এই যে আলমারিটা দেখছো এটা পরে অন্য রুমে নিয়ে নেবো, কিন্তু যেহেতু এখন ওই রুমটা মানে অবস্থা খুবই খারাপ, টিভি রুমটা দেখেছো তোমরা, ওই রুমটা যতদিন ঠিকঠাক করা না হবে ততদিন এই আলমারি দুটোর পাশাপাশি এরকমই থাকবে, মানে একটা রুম পুরো রেডি হয়ে যাওয়ার পরে ওই রুমটা ঠিকঠাক করে নেওয়ার পরে তারপরে চিন্তা করে জিনিসপত্র আবার গোছানো যাবে, তো ততদিন পর্যন্ত এরকম দুটো আলমারি পাশাপাশি রাখতে হবে, আর কোনো অপশান নেই। তো ঠিক আছে, টাটা বাই বাই, সবাই তোমরা খুব ভালো থেকো, আর আমার জন্মদিনে যেটুকু যা ছোটোখাটো সেলিব্রেশন বলো, ঘরে পালন বলো, সেটার পরের ব্লগে দেখতে পাবে। তো টাটা বাই বাই।